নমস্কার বন্ধুরা, রাজ গার্ডেন্সে আপনাদেরকে স্বাগত। ভাবতেই পারছি না যে ছাদ বাগানে নিজের হাতে ফলানো কমলা লেবু খেতে খেতে সেই অনুভূতিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকের ভিডিওতে আলোচনা করব ছাদ বাগানের মধ্যে এইরকম টবে কিভাবে কমলা লেবু ফলাবেন। শীতকাল বলতেই কতগুলি জিনিস আমাদের মনের কোণে ভেসে ওঠে। শীত মানে লেপ, কম্বল, সোয়েটার, শীত মানে নলেন গুড়, শীত মানে পায়ের তলায় সর্ষে, আর শীত মানে কমলা লেবু। নরম খোসার আদরে থাকা কমলা কোয়ার স্বাদ অসাধারণ। শীতের কমলা লেবুর স্বাদ পাওয়ার জন্য এখন আর বাজারে ছুটতে হবে না, কারণ ছাদ বাগানেও বেশ কিছু কমলা লেবুর গাছ ভালো ফলন দেয়। এই যে গাছটি, এটি নাগপুর অরেঞ্জ। এটা আমার দুবছর বয়সী গাছ। এবছরই প্রথম ফল ধরেছে, 12টা ফল ধরেছিল। ঝড়ের কারণে ডাল ভেঙে গিয়ে একটা ফল নষ্ট হয়ে গেছে, এখনও 11টা ফল রয়েছে। আজকে আপনাদের সামনে একটা ফল তুলে দেখব যে ভেতরটা কীরকম, খেতেই বা কীরকম। আমার এই গাছটিকে যদি এই টব থেকে হাফ ড্রামে ট্রান্সফার করি, তাহলে সামনের বছর থেকে 5 গুণ ফলন আশা করতে পারি। টবের গাছে এরকম কমলা লেবু ফলানো অসম্ভব কিছু নয়, শুধু স্টেপ বাই স্টেপ কিছু পরিচর্যা করতে হবে। চারাগাছ লাগানো থেকে মাত্র 2 বছর অপেক্ষা করতে হবে, তারপর নিজের হাতে গাছ থেকে কমলা লেবু ছিঁড়বেন আর আমার মতো স্বাদ নিতে পারবেন। বাজারে যে সাইজের কমলা লেবু পাওয়া যায় তার থেকে কোনো অংশে খারাপ হয়নি। এবার ছাড়িয়ে দেখি ভেতরটা কীরকম। খোসাটা খুব মোটা নয়, পাতলায়, কোয়াগুলো বেশ সুন্দর হয়েছে। সামান্য টক রয়েছে, কিন্তু মিষ্টির ভাবটাই বেশি। তার কারণ হচ্ছে ফলগুলো পুরোপুরি এখনও পাকেনি। এই ফলটা পুরোপুরি পাকতে এখনও 15-20 দিন সময় লাগবে, তারপরে তুললে পরে ফলটা পুরোপুরি মিষ্টি হয়ে যাবে। ভালো ফলন পেতে সঠিক জাতের কলমের বা গ্রাফট করা 2-2.5 ফুট উচ্চতার চারাগাছ সংগ্রহ করতে হবে। শুরুতে 6-7 ইঞ্চি মাটির টবে সাধারণ বাগানের মাটি দিয়ে বসাতে হবে। ছোট চারা কেনার সুবিধে হলো নিজের পছন্দ মতো শেপ দিয়ে বড় করে নেওয়া যায়। ছোট চারাগাছ বসানোর ক্ষেত্রে মাটি তৈরি এবং টব নির্বাচনের বিষয়টি ভীষণ গুরুত্বপূর্ণ। নতুন বাগানীরা যদি তা বুঝতে না পারেন, তাহলে আমার চ্যানেলে থাকা এই ভিডিওটি দেখে নিতে পারেন। প্রথম থেকে কিছু বাগানি গাছ প্লাস্টিকের কন্টেনারে বসিয়ে দেন, তা কিন্তু একেবারেই করা যাবে না। এতে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। লেবু গাছের গ্রোথ সারা বছরই চোখে পড়ে। রোদ বেশি পছন্দ করলেও বেশি জল একেবারেই পছন্দ করে না এই গাছ, তাই গোড়ার মাটি ভালোভাবে শুকনো না হলে একেবারেই জল দেওয়া যাবে না। একবার যদি লেবু গাছের গোড়ায় জল জমে যায়, তাহলে পাতায় বিভিন্ন স্পট দেখা দেয়, কচি পাতা ঝরে পড়ে, পাতা মুড়ে যায়, পাশাপাশি ফুল ও ফল ঝরে পড়ে। শিকড় পচা, ডাইব্যাক সহ বিভিন্ন সমস্যা গাছকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরতে পারে। লেবু গাছের বৃদ্ধি দ্রুত হয়। বছর ঘুরতে না ঘুরতে টব পরিবর্তন করার সময় এসে যায়। তখন তুলনামূলক একটু বড় সাইজের টবে রিপট করা যায় বা হাফ ড্রামে বসানো যায়। যেহেতু এদের বৃদ্ধি দ্রুত হয়, তাই খাবারের চাহিদাও বেশি থাকে। প্রতি 2-2.5 মাস অন্তর গোড়ায় মিশ্র সার প্রয়োগ করতে হবে। মাসে 2 বার দিতে হবে যে কোনো তরল সার, তার মধ্যে ব্যালেন্সড এনপিকে দিতে পারলে ভালো হয়। আর মাসে 2 বার স্প্রে করতে হবে যে কোনো একটি মাইক্রোনিউট্রিয়েন্টস। এবার আসি রোগ পোকার কথায়। লেবু গাছ মানে হাজার খানেক রোগ, ক্যাঙ্কার, অ্যান্থ্রাকনোজ, গামোসিস, রুট রট, ডাইব্যাক, সুটি মোল্ড প্রভৃতি ফাঙ্গাল ডিজিজ। আবার অন্যদিকে আছে লিফ মাইনার বা পাতাখেকো পোকার আক্রমণ। প্রতিটি বিষয় নিয়ে এখানে আলোচনা করলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তাই বলবো 2টি অস্ত্র হাতে রাখুন, তাহলে বেশিরভাগ রোগই দমন করা যাবে। নিয়মিত গাছের কাছে গিয়ে পর্যবেক্ষণ করতে হবে,
পোকামাকড়ের আক্রমণ দেখা দিলেই প্রথম অস্ত্র হিসেবে ব্যবহার করতে হবে প্রোপিনোফস প্লাস সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক। লেবু গাছে ফাঙ্গাল ডিজিজ কিংবা ব্যাকটেরিয়ার আক্রমণ দেখা দিলে দ্বিতীয় অস্ত্র হিসেবে কপার অক্সিক্লোরাইডযুক্ত ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে। মোট কথা, রোগ পোকার হাত থেকে গাছকে দূরে রাখতে হবে, বিশেষ করে গাছের নতুন পাতাকে, কারণ লেবু গাছের পাতা একবার রোগগ্রস্ত হলে তা আর ঠিক করা যাবে না। গাছকে সবুজ সতেজ রাখতে পাতাকে রোগমুক্ত রাখতে হবে, কারণ পাতাতেই গাছের খাবার তৈরি হয়। লেবু গাছের বিভিন্ন রোগ ও তার প্রতিকার নিয়েও ভিডিও রয়েছে আমার চ্যানেলে, সময় করে সেগুলি দেখে নিতে পারেন। নাগপুর কমলা ছাড়াও দার্জিলিং কমলা, চাইনিজ ছাতকি কমলা বা কিন্ন প্রভৃতি আমাদের ওয়েদারে খুব ভালো হয়, মিষ্টতার দিক দিয়েও কোনো অংশে কম নয়। আমার এই যে চাইনিজ কমলা গাছটি দেখছেন, এটিও প্রথমবার ফল দিয়েছে, 50-60টি ফল ধরেছিল, কিন্তু ফলের ভারে একের পর এক ডাল ভেঙে যাওয়ায় অনেক ফল নষ্ট হয়ে গেছে। সাইজে একটু ছোট হলেও খেতে কিন্তু ভীষণ মিষ্টি। আপনারাও এই গাছগুলি কালেক্ট করতে পারেন, খুব সামান্য পরিচর্যায় ছাদবাগানে সুন্দরভাবে করা যায় এই কমলালেবুর গাছগুলি। দু একদিনের মধ্যেই লেবুগুলো তুলে এই গাছটিকে রিপোর্ট করব। তবে এই সময় রিপোর্ট করলে অতিরিক্ত শিকড় একেবারেই ছাঁটাই করা যাবে না, কারণ সামনেই ফুল আসার সময়। নাগপুর কমলা জানুয়ারি পর্যন্ত গাছে রাখা যায়, তবে আমি দু একদিনের মধ্যেই ফলগুলি তুলে নেব, কারণ ফেব্রুয়ারিতে গাছে ফুল এসে যাবে, তার আগে গাছকে একটু রেস্ট দেওয়া দরকার। ফল তুলে নেওয়ার পর রোগাক্রান্ত বা শুকনো ডালপালা ছাঁটাই করে কীটনাশক এবং ফাঙ্গিসাইড স্প্রে করে দেব। লেবু গাছে বেশি বেশি ফুল আনতে আগাম পরিচর্যা কী হবে, ফুল বা গুটি ঝরে যাওয়া রুখতে কী করতে হবে, তা নিয়েও একাধিক ভিডিও রয়েছে আমার চ্যানেলে, সেগুলি দেখে নিলে আপনাদের ধারণা একদম স্পষ্ট হয়ে যাবে। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখবেন, আর ফলো করবেন রাজ গার্ডেন্সের ফেসবুক পেজ, সেখানে ছবি পাঠিয়ে প্রশ্নও করতে পারেন। আর এরকম ভিডিও যদি আরও পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেল অন করে নেবেন। নমস্কার।